সালামু আলাইকুম। আজকে আমাদের রাইটিং পার্টের সেকেন্ড ভিডিও। আজকে আমরা আলোচনা করব বেসিক্যালি টাইম ম্যানেজমেন্ট নিয়ে, রাইটিং পার্টে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। আমরা ধরে নিচ্ছি আমাদের রাইটিং সেকশনের জন্য দুইটা কোশ্চেন থাকবে এবং মার্কস থাকবে হচ্ছে 25 অথবা 30 মতো এবং 30 মিনিটসের মতো থাকবে। এটা অবশ্য রাইটিংয়ে আসলে কয়টা আসতে পারে, কয়টা রাইটিং কোন সেকশনে আসতে পারে এবং কত মিনিটসের মতো থাকতে পারে, এটা এক্সাম টু এক্সাম ভ্যারি করে। যেমন আমি যদি আইবিআর এক্সামের বেলায় আসি, আইবিআর এক্সামে সাধারণত দুইটা রাইটিং আসে এবং 30 মিনিটসের মতো থাকে এবং মার্কস থাকে হচ্ছে 25 থেকে 30 মতো। আবার যদি আমি ইএমবিএতে যাই, ইউজুয়ালি এখানে কনভেনশন হচ্ছে একটার মতো থাকবে। আবার জব প্রিপারেশন এক্সামগুলোতে যেমন রিক্রুটমেন্ট এক্সাম বা ব্যাংক জবগুলোতে যেটা হয় যে এখানে একটা থেকে দুইটার মতো রাইটিং আসতে পারে। ওকে, সো আমরা এখানে আলোচনা করব বেসিক্যালি 30 মিনিটসের জন্য এবং দুইটা রাইটিং আসছে এরকম একটা কিছু নেই, আমরা ধরে নিয়ে আমরা আগাবো। আচ্ছা, আমি এখানে প্ল্যানিংটা দিব হচ্ছে একটা পার্টের জন্য, দ্যাট ইজ ধরেন দুইটা রাইটিং আসলো, একটা এসে আসলো, একটা প্যারাগ্রাফ আসলো। দেখা যাবে যে এসেতে সাধারণত 15 মার্কসের মতো থাকবে আর প্যারাগ্রাফে থাকবে হচ্ছে 10 এর মতো, ঠিক আছে। সো যেই পার্টের মার্কসটা বেশি থাকবে ওইটাতে অবভিয়াসলি আমি একটু বেশি সময় দিব, তাই না? এটাই তো লজিক্যাল। সো আমি একটা পার্টের জন্য আপনাদের প্ল্যানিংটা দিয়ে দিচ্ছি, নেক্সট পার্টেরটা আই হোপ আপনারা করে নিতে পারবেন। এসে যদি আমি ধরি, এসেতে 30 মিনিটসের মতো, 30 মার্কসের 15 মার্কসের মতো থাকবে এবং 18 মিনিটস আমরা হচ্ছে এসেতে টোটাল নিব। প্রথমে আসি প্ল্যানিং, প্ল্যানিং এর জন্য নিব হচ্ছে আমরা 4 মিনিটের মতো। প্ল্যানিং কি আমরা সেটা পরে আসছি। ইন্ট্রোর জন্য নিব হচ্ছে 2.5 মিনিটস, মেইন বডির জন্য নিব 7 মিনিটস, কনক্লুশনের জন্য নিব 2.5 মিনিটস এবং রিচেক বা রিভাইসের জন্য নিব হচ্ছে 2 মিনিটের মতো। এই গেল টোটাল হচ্ছে 18 মিনিট। প্রথমে আসি হোয়াট ইজ প্ল্যানিং। প্ল্যানিংটা আমরা পরের ভিডিওগুলোতে আরো ডিটেলস আলোচনা করব। প্ল্যানিংটা হচ্ছে ধরেন আপনার একটা এসে আসলো মাইগ্রেন্ট ওয়ার্কার্স ইন দা ইকোনমি অফ বাংলাদেশ। এখন কি কি পয়েন্টস আপনি লিখবেন, সেটা কি আপনি লেখার সময় বসে বসে চিন্তা করবেন নাকি আগে থেকে জিনিসগুলোকে আপনার চিন্তা ভাবনা গুলোকে একটু সর্ট আউট করে নিয়ে তারপরে আগাবেন, ঠিক আছে? আমার মনে হয় সেকেন্ডটা করাটাই বেটার, দ্যাট ইজ আপনি আপনার চিন্তা ভাবনা গুলোকে একটু গুছিয়ে নিয়ে কি কি পয়েন্টস এর উপর অ্যাকচুয়ালি আলোচনা করবেন সেটা একটা শিটের মধ্যে আলাদা হবে, যে রাফ বা স্ক্রেচ পেপার আপনার এক্সামে থাকবে সেটার উপর লিখে দেন ইউ শুড প্রসিড। এই প্ল্যানিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত যেটা হয় যে এমসিকিউ সেকশনটা আগে হয়ে যায়, আপনি 90 মিনিটস বা 2 ঘন্টা ধরে এমসিকিউ দিবেন, দেন ইউ হ্যাভ টু প্রসিড ফর দা রাইটিং সেকশন, তখন কিন্তু আপনার মাথা কাজ করবে না। সো আপনি যদি লিখতে বসেন এবং লেখার আগে যদি কোনো কিছু চিন্তা না করে বসেন, কি কি পয়েন্টস আসতে পারে, কি কি বিষয় নিয়ে আপনি লিখবেন সেটা যদি চিন্তা না করে আগান, তাহলে যেটা হতে পারে যে আপনি লেখার মাঝখানে খেয়ে হারিয়ে ফেলছেন, ঠিক আছে? সো অবভিয়াসলি কি কি লেখা, কি কি পয়েন্টস আসতে পারে সে পয়েন্টসগুলো একটু সর্ট আউট করে নিয়ে দেন আগাবেন। এটার জন্য আপনি 4 মিনিট রাখবেন। ইন্ট্রোটার জন্য ইট শুড নট বি মোর দেন 2.5 মিনিটস। ইন্ট্রোটা অবভিয়াসলি আমি প্রেফার করবো যে আগে থেকে বাসায় আপনারা একটা ট্রায়াল দিয়ে কি ধরনের ইন্ট্রো আপনারা লিখবেন সেটার একটা স্কেলেটন বডি আপনারা তৈরি করে রাখবেন। অ্যাটলিস্ট প্রথম লাইনটা কিভাবে আপনারা প্রসিড করবেন সেটা যে কোনো রাইটিং হোক, এটা আপনারা আগে থেকে বাসা থেকে সেট করে নিয়ে আসবেন। কখনো এক্সাম হলে বসে বসে বানানোর চেষ্টা করবেন না। ওকে, সো মেইন বডি এটাতে 7 মিনিটের বেশি দেওয়া হবে না এবং কনক্লুশনেও নট মোর দেন 2.5 মিনিটস। এগেন, কনক্লুশনেও আপনারা বাসায় বসেই আগে থেকে এটার একটা প্রিপারেশন নিয়ে দেন ইউ শুড প্রসিড। রিভাইজ খুবই গুরুত্বপূর্ণ, কারণ অবভিয়াসলি ইউ উইল মেক মিস্টেক্স ইন ইউর রাইটিং। হ্যাঁ, কারণ আপনি একটা ইমপ্রম্পটু রাইটিং লিখছেন, ইনস্ট্যান্টেনিয়াসলি একটা কিছু লিখছেন, সো এটার মধ্যে স্পেলিং মিস্টেক থাকবে, গ্রামাটিক্যাল মিস্টেক থাকবে, সো অবভিয়াসলি ইউ হ্যাভ টু রেক্টিফাই দ্যাম, ঠিক আছে? সো এটার জন্য 2 মিনিটের মতো রাখবেন। এই গেল হচ্ছে টোটাল 18 মিনিটসের মতো। সিমিলারলি এরকম একটা প্ল্যান আপনারা সেকেন্ড রাইটিংটার জন্য, দ্যাট ইজ আরেকটা রাইটিং যদি এসে থাকে, দেন ইউ ক্যান মেক ইট অ্যাকর্ডিংলি। এখন যদি আপনার রাইটিং 30 মিনিটের মতো থাকে, একটাই যদি আসে, সেই ক্ষেত্রে প্রতিটা সেকশনে 1-2 মিনিট করে আবারও বাড়িয়ে নেবেন। ওকে, সো আই হোপ দ্যাট ক্লিয়ার্স মাচ অফ দ্য থিংস, মেনি অফ দ্য থিংস অ্যাকচুয়ালি। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আবারও কথা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।